বাজার পরিস্থিতির খবর। দাম বাড়ার রেকর্ড গড়ে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। সপ্তাহ ব্যবধানে 30 টাকা বেড়ে 1 কেজির দাম ঠেকেছে 240 টাকায়। রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা বলেন, এর আগে কখনোই এত দামে বেচা কেনা হয়নি ব্রয়লার। হঠাৎ দাম বাড়ার কারণ হিসেবে তারা জানান, অনেক দিন লোকসান গুনে অনেক খামার বন্ধ হয়ে গেছে, এর মধ্যে আবার বেড়ে গেছে খাদ্যসহ উৎপাদন খরচ, আর এসবের ঘানি টানতে হচ্ছে ক্রেতাকে। বাজারে তথ্যে দেখা যাচ্ছে, গত 3 ফেব্রুয়ারি 1 কেজি ব্রয়লার মুরগির দাম ছাড়িয়ে যায় 190 টাকা, পরে দুদিনে তা ঠেকে 210 টাকায়। 6 ফেব্রুয়ারি দাম কিছুটা কমলেও তা থেকে যায় 200 টাকার ওপরে, আর আজ সেই বাজার ঠেকেছে 240 টাকায়। ব্রয়লারের পাশাপাশি বেড়েছে সোনালি সহ অন্য মুরগি ও ডিমের দামও। একটা মুরগি আগে 200 টাকা দিয়ে কিনা খাইতে পারতো, আর এখন এই মুরগি কিনতে গেলাম জায়গা 400-500 টাকা, কেমনে কিনা খাইবে? মুরগি আপনার একটু কম, অনেক খামার বন্ধ তো, বাচ্চার দাম বেশি, খাদ্যের দাম বেশি। গত 1 সপ্তাহ যাবত মুরগির কেজিতে প্রায় হচ্ছে 30-40 টাকা বেড়ে গেছে। করার কিছু নাই, মাছ মাংস ব্রয়লার মুরগি গরুর মাংস তো ধরেন হচ্ছে হাতে দেওয়া যায় না। এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। সবুজ, বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। সবুজ, রাজধানীর বাজারে আজকে হঠাৎ করে মুরগির বাজারটা বেশ চড়ে গেছে এবং দাম একদিনের ব্যবধানে কেজিতে 30 টাকা বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম। এই দাম বৃদ্ধিটা যে বৃদ্ধি পর্যায়ে থেমে আছে তা না, মাঝে মাঝে আশঙ্কার কথা শোনা যাচ্ছে, হয়তো বা দিনের শেষ দিকে কিংবা আগামীকালকে হয়তো দাম বেড়ে যাবে, এরকম একটা আশঙ্কা এখন বাজারে বিরাজ করছে। তো আমরা যেটা বাজারে দাম যেটা দেখেছি সেটা হচ্ছে 240 টাকা পর্যন্ত উঠেছে ব্রয়লার মুরগির কেজি, যেটা গতকালকে বা আগের দিনও বিক্রি হয়েছে 210 টাকার মধ্যে, বা এই দামটা কিন্তু মোটামুটি ভাবে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আসলে 200 টাকার আশেপাশে ছিল, কখনো 195 টাকা বা 200 টাকার কিছুটা নিচে, আবার 210 টাকা 205 টাকা এইভাবে বিক্রি হচ্ছে। কিন্তু হঠাৎ করেই আজকে দামটা বেশ খানিকটা বেড়ে গেছে এবং দাম বৃদ্ধির কারণ হিসেবে বরাবরই বলা হচ্ছিল যে দীর্ঘদিন ধরে খামার পর্যায়ে উৎপাদন অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে এবং তারই আসলে সরবরাহ তারই প্রভাব পড়েছে সরবরাহ, এবং সেক্ষেত্রে তারই চাপ পড়েছে আসলে দামে। এই শুধুমাত্র যে ব্রয়লার মুরগির দাম বেড়েছে তা না, আসলে যে আমরা সোনালী মুরগি দেখি বাজারে সেই সোনালী মুরগির দামও বেড়েছে। সোনালী মুরগির দাম এখন বিক্রি হচ্ছে 320 টাকা 330 টাকা কেজি হিসেবে, এই মুরগির দামও কিন্তু কেজিতে বেশ খানিকটা বেড়ে গেছে, অন্তত 20-30 টাকা 40 টাকা বেড়ে গেছে। তো দেশি মুরগির দামও কিছুটা বেড়েছে, তো বলা যায় সব ধরনের মুরগির দামই আসলে বেড়েছে এবং সব মুরগির দাম বৃদ্ধির একটি কারণ হিসেবে বলা হচ্ছে আসলে দীর্ঘদিন লোকসানে থাকার কারণে অনেক খামার বন্ধ হয়ে যাওয়ায় এখন একটু সরবরাহে টান পড়েছে, সেই টানের কারণেই সেই সরবরাহের টানের কারণেই আসলে অর্থাৎ সরবরাহ সংকটের কারণে দাম বৃদ্ধি পাচ্ছে। একইভাবে একই কারণে কিন্তু ডিমের বাজারও আবার কিছুটা বাড়তির দিক, অর্থাৎ ডিমের দামও বাড়ছে। ডিমের দাম ডজন প্রতি 5 টাকা বেড়েছে সপ্তাহ ব্যবধানে। এখন লাল ডিম বিক্রি হচ্ছে 140 টাকা ডজন হিসেবে এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 135 টাকা ডজন হিসেবে। তো এই যে প্রোটিনের বাজারে যখন এরকম একটি অবস্থা যেখানে ক্রেতা বিক্রেতা উভয়ই আসলে চান উৎপাদন পর্যায়ে তদারকি করে দাম বৃদ্ধির যৌক্তিকতা বের করার দাবি আসলে ক্রেতা বিক্রেতার, সেই জায়গাতে কিন্তু মোটামুটি ভাবে কিছুটা স্থিতিশীল রয়েছে ডাল বা মশলার বাজার। যদিও তেলের দাম আবারও একটু বাড়বে বাড়ছে বা সরবরাহ সংকট দেখা দিচ্ছে এরকম একটি অবস্থার কথা বলেছেন বিক্রেতারা। তো আমার কাছে রাজধানীর নিত্যপণ্য বাজার থেকে এই মুহূর্তে ছিল সবশেষ খবর। রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান। সবুজ।